আমার দেশ সোনালি ফসলে ভরা, আমার দেশ এমনই গড়েছে যারা, আমার দেশ সোনালি ফসলে ভরা, আমার দেশ এমনই গড়েছে যারা, ফুলার ফলে মাছার জলে অপরূপে সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরের সকল দর্শক ও কৃষক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আজমিরি মোমো। আধুনিক কৃষি, লাকসই কৃষি প্রযুক্তি ও কৃষি শিক্ষা নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য। সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। কৃষি ভুবনের ফসল, ধান, পাট, শাকসবজি, মাছ, গবাদি পশু পাখি, বনায়ন, পুষ্টি সহ বৃহত্তর কৃষির আধুনিক লাকসই প্রযুক্তি নিয়ে গাথা আমাদের এই অনুষ্ঠান। ঢাকার মিরপুর এক আহমদনগর এলাকার রেজাউল হক সোহেল আড়াই কাঠা জমির উপর একটি বাড়ি করেন। সেই বাড়ির ছাদে তিনি বাগান করেছেন। তার বাগান দেখাশোনা করেন মুজিবুর রহমান। তার বাগানের বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ায় তিনি আমাদের ফোন করে জানায়। এটি মিরপুর একের আহমদনগরের একটি বাড়ির ছাদ। বাড়ির মালিক রেজাউল হক সোহেল 2007 সালে বাড়ি করার পর 2010 সালে শখের বশে এই বাগানটি করেন তিনি। আমার ছাদে আম, পেয়ারা, তারপরে কামরাঙ্গা, বড়ই, জামরুল, কাগজি লেবু, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি যখন যেটা সিজন সেটাই আমি করি আর কি। আমার সাথে অনেকদিন ধরে আছে মুজিব, সে আমাদের সাথে অনেকদিন, প্রায় 10 বছর লাস্ট। তো আমি যখন একটা বাগানের কথা চিন্তা করলাম, সেও আমাকে উৎসাহ দিল যে স্যার আমি আপনার ও আমি আসি, আমি সব পরিশ্রম করবো, আপনি কোনো চিন্তা করেন না। তারপর আমরা বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করা শুরু করলাম। উইদিন 6 মান্থের মধ্যে আমরা এই বাগান করলাম আর কি। আম, পেয়ারা, কামরাঙা, বড়ই, কাগজি লেবু সহ বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে এখানে। আম গাছগুলি আসলে আমি নাটোর, রাজশাহী থেকে সংগ্রহ করেছি। খুবই মিষ্টি এবং সুস্বাদু আম। এটা বাজারের সাথে তো আসলে ডিফারেন্ট, এটা আমি নিজে দেখতেছি, বা আপনি মনে হয় আমার ওই ছাদেও দেখছেন মনে হয় আম গাছ, আমগুলো খুবই সুস্বাদু এই আমগুলো আর কি। ছাদটির আয়তন প্রায় 3.5 কাঠা। বাগানটির মূল তত্ত্বাবধানে আছেন এই ব্যক্তি। গাছের প্রবলেম হচ্ছে পেয়ারা গাছগুলো যেমন ছোট ছোট কড়ি হয়, কড়ি হওয়ার পরে কড়িটা ঝরে যায়। এর কোনো প্রক্রিয়া আমি বুঝি না যে কী কারণে বা ঝরে যায়। এটা সবসময় পেয়ারাটা আর যেমন মানে যে জাম্বুরা আছে, জাম্বুরাটা ছোটো ছোটো কড়িয়া ঝরে যায়। আর যেমন আমার এই গাছগুলো, এই যে আমার দন্দুল গাছের এই পোকাগুলি লাগে, পাতা মরে যাচ্ছে, আমি তো আর বুঝতে চাই না কেন মারা যাচ্ছে। লিফ মাইনার্স, খাদ্যটা ঠিকভাবে নিতে পারতেছে না, যার জন্য গাছের বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। এটা কন্ট্রোল করার জন্য আপনার সানমেকটিন ব্যবহার করতে হবে, ঠিক আছে। নারনি মিলডিউ কন্ট্রোল করার জন্য আপনার অটোস্টিন বা কম্পেনিয়ন ইউজ করতে হবে, তাতে এই রোগটাও আপনার সেরে যাবে। গাছের যখন আপনার পাতাটা নষ্ট হয়ে যায়, সমস্যা হয় গাছ খাদ্য সঠিকভাবে নিতে পারে না, তাতে হয় কি নানা রকম এফেক্ট দেখা দেয় গাছের। দেখা যায় ফলটা ঠিকভাবে হচ্ছে না, এই যে দেখেন ফলের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, যেটা এখানে আমার কাছে মনে হচ্ছে কিছু নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিও আছে। এটা যেটা হলো এটা অ্যানথ্রাকনোস, ঠিক আছে, এটা শক্ত হয়ে গেছে, এখানে কালো হয়ে গেছে। সুতরাং আগে যদি আপনি ফল ছোটো থাকা অবস্থায় স্প্রে করে দেন, কম্পেনিয়ন স্প্রে করে দেন, এই রকম রোগ হবে না। গাছের দিকে লক্ষ্য করেন, বিভিন্ন এখানে খাদ্যের ঘাটতি আছে, এখানে বোরন থেকে শুরু করে বিভিন্ন রকম খাদ্যের ঘাটতি আছে। তাতে হচ্ছে কি আপনার যেমন ফুল গাছেটা সঠিকভাবে ফুল হচ্ছে না, কারণ তার প্রয়োজনীয় খাদ্য সে পাচ্ছে না। আপনার টপ পরিবর্তনের সাথে সাথে আপনাকে বিভিন্ন রকম খাদ্য দিতে হবে গাছের গোড়াতে, টিএসপি, এমপি এবং ইউরিয়ার সারটা অ্যাকচুয়ালি টবের গাছে কম দিতে হয়। সেক্ষেত্রে আপনি অর্গানিক ফার্টিলাইজার মানে জৈব সারটা ইউজ করবেন আপনি, তাতে দেখবেন যে আপনার ফুল গাছের চেহারাও সুন্দর হবে, প্রচুর পরিমাণ ফুল ফল ফুল ধারণ করবে গাছের মধ্যে। এখানে খাদ্যের ঘাটতিও আছে, ঠিক আছে, কি নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি আছে, আপনার সারও যথেষ্ট পরিমাণে নেই মাটিতে আমার কাছে যেটা মনে হচ্ছে। এছাড়া এই যে পাতাটা যে কোঁকড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো কিছু পোকা আছে, থ্রিপস, এই যে এদিকে ইয়ে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সাকসেস নামক একটা প্রোডাক্ট আছে সেটা ব্যবহার করলে এই সমস্যা কেটে যাবে এবং গাছটা অনেকটা সবুজ হয়ে যাবে। আরেকটা প্রোডাক্ট আপনি দিতে পারেন,
ছত্রাকনাশক যেটা রোগের জন্য কেব্রিওটপ, সেটা ব্যবহার করলেও এই গাছটা ফুলের পরিমাণ অনেক বেড়ে যাবে, দেখবেন ফলের মাত্রাও বেড়ে যাবে। বর্তমানে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অধিকাংশ বাড়ির ছাদের দিকে তাকালেই বিভিন্ন ধরনের বাগান দেখা যায়। অবশ্য রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের ছাদে যেসব বাগান দেখা যায় তার অধিকাংশই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যে মরিচ গাছের কি অবস্থা এখন, সমস্যা কি? মরিচ গাছের সমস্যা হচ্ছে পাতাগুলি, এই যে আর এই যে কমলা গাছে, সাদা পোকা, এই গাছটাতে আসলে যত্ন কম হয়েছে, নিচে পানি জমা। ওই যে আমরা একটা গাছ এখানে উড়াইলাম, নিচে পানি জমা ছিল, এইটার নিচে পানি জমে রয়েছে আর শিখরে ভর্তি। একটা ঔষধ দিয়ে যাবো এখন, সেটা হলো নাম হলো সাকসেস। সাকসেসটা কিছুদিন পরপর দিলেও কোনো অসুবিধা হবে না, এই সবটি কাজ হবে, কিন্তু এখানে দিতে হবে সোলোবর বোরনটা, এখানে দিতে হবে আলাদা, এটাতে দিতে হবে লিবারেল জিঙ্ক, আর ওইটাতে দিতে হবে সাকসেস। আমরা কাগজে লিখে নিয়ে সব দিয়ে যাবো। আর ওই যে পাতা ঝরে গেছে, এটা আইদার পানি একদম ছিল না অথবা পানি বেশি ছিল, আচ্ছা এখন পানি দেওয়ার পরে আবার কিছু ফুল আসবে, ফুল আসবে, আসুক না আসুক গাছটা ঠিক হয়ে যাবে। তবে তোমার এখানে গাছগুলি যে গাছের সাইজ, যেমন এগুলি আছে গাছের সাইজ আর ড্রামের সাইজ, এতে মোটামুটি খাদ্য খাদ্য আছে, গাছের সাইজ আর ড্রামের সাইজটা ছোটো হয়ে গেছে। তুমি যদি গাছ রাখতে হয় তাহলে রেগুলার, যেমন মরিচ গাছগুলি ড্রামটা ঠিক আছে, কিন্তু তোমার মাটি বদল করতে হবে, মাটি বদল করতে হবে। এই মরিচ গাছটা একই অবস্থা, তুমি গাছ যদি টান দিয়ে উড়াও দেখবো এরকম শিকড় ঝাঁকড়া বাঁধে আছে, ওইটা দূর করতে হবে। পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়া হলে বাড়ির ছাদে যে কোনো গাছ এমনকি শাকসবজিও ফলানো সম্ভব। আঙুর, বেদানা, ডালিম, আমড়া, পেয়ারা ইত্যাদি নানা ধরনের মৌসুমি ফল ছাড়াও কলমি শাক, কলা, ডাঁটা, লাউ ইত্যাদি অনায়াসে উৎপাদন করা যায়। কোন গাছের জন্য কি ধরনের মাটি উপযোগী তা নিশ্চিত হয়ে ছাদে বাগান করলে ভালো হয়। এছাড়া বেশি রোদ বা গরম সহ্য করতে পারে এমন গাছই ছাদে বপন করা উত্তম। ছাদে বাগান করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিয়মিত পানি সেচ দেয়া, কারণ বাগানের গাছগুলো যেহেতু সাধারণ মাটির সংস্পর্শ হতে দূরে থাকে, তাই নিয়মিত পানি সেচ না দিলে গাছগুলো যে কোনো সময় মারা যেতে পারে। সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে গাছ ভালো জন্মে। ছাদে বাগান করতে হলে এ ধরনের মাটি ব্যবহার করলে ভালো হয়। শখ করে আমাদের দেশে ছাদে বাগান করার প্রথা শুরু হলেও এখন রীতিমতো অর্থনৈতিক খাত হিসেবে চিহ্নিত এটি। অনেকেই আছেন যারা বাড়ির ছাদে বাগান করে পরিবারের সবজির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করেন। ছাদে বাগান করতে হলে প্রতিদিন সকাল বিকেল গাছে পানি দিতে হবে, গাছের গোড়ায় যাতে পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া মাটির ধরন জেনে বাগান করলে ছাদে যে কোনো ধরনের গাছই জন্মানো সম্ভব। ইচ্ছে করলেই শহরবাসী ফলের বাগান বা সবজি বাগান করতে জমি পান না, তাই বিকল্প উপায় বের করে আবাদী জমি নষ্ট না করে বাড়ির ছাদকে কাজে লাগিয়ে বাগান করা যায়। পরিবারের চাহিদা মিটিয়ে বিকল্প আয়ের উৎস হতে পারে এই ছাদে বাগান, যা পরিবারকে করবে সচ্ছল। দেশের ও দেশের বাইরে সবাইকে আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানের সাথে থাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার, কৃষকের কথা বলার, কৃষকের দুঃখ কষ্ট বেদনা ও সমস্যা তুলে ধরে সমাধান করার। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আমাদের লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না, আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহের ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন।